আসসালামু আলাইকুম, আমি মামুন, আপনাদের ভিএফএক্স স্কুলে স্বাগতম। আজকে আমাদের 12 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব লুমামেট। আমরা আগের ক্লাসে দেখেছিলাম আলফামেট। তাহলে চলুন ক্লাসে চলে যাওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে ব্ল্যাক থেকে শুরু করে হোয়াইট একটি ট্রানজিশনের নেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখে আসি লুমামেটটা কি জিনিস। লুমামেট হচ্ছে, লুমা শব্দের অর্থ হচ্ছে আলো। আপনি যেখানে আলো থাকবে সেখানে আপনার ইমেজটিকে দেখাবে, আর যেখানে অন্ধকার থাকবে সেখানে আপনি ইমেজটিকে দেখাবে না। আমার এখানে 2টি ইমেজ আর একটি এআই ফাইল নেওয়া আছে যেখানে আমার ট্রানজিশনটি আছে রাখা। তাহলে আমি যদি ট্রানজিশনটিকে এখান থেকে হাইড করি, তাহলে আমার উপরে প্রথম ইমেজটি দেখাচ্ছে, তারপরে যদি আমি নিচের ইমেজটিকে হাইড করি তারপরে ইমেজটিকে দেখাচ্ছে, তাহলে আমি একদম নিচের ইমেজটি যেটা আমার প্রথম ইমেজ সেটিকে আমি হাইড করে দিচ্ছি, এখান থেকে বন্ধ করে দিচ্ছি। আমি এই ইমেজটিকে নিলাম এবং হচ্ছে উপরে যে ট্রানজিশনটি সে এটি নিলাম। নেয়ার পরে উপরে ইমেজের সাথে এইটিকে যদি আমি এখানে লুমামেট করি, করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যেখানে আমার একদম হোয়াইট ছিল সেখানে একদম ক্লিয়ার দেখাচ্ছে, তারপর ইমেজটি আস্তে আস্তে হাইড হয়ে গেছে। যেখানে ব্ল্যাক ছিল সেখানে একবারেই দেখাচ্ছে না। এক্ষেত্রে যদি আমার নিচে কোনো ইমেজ থাকে, যে অংশে ব্ল্যাক আছে সেই অংশে আমার নিচের ইমেজটিকে দেখাবে। দেখেন, যে অংশে আমার ব্ল্যাক ছিল সে অংশে আমার নিচের ইমেজটিকে দেখাচ্ছে। তাহলে আমি যে কোনো টাইপের, এটি আমি ইমেজের সাথেও করতে পারি, চাইলে যে কোনো ভিডিওর সাথেও করতে পারি। আমি যদি লুমামেট করি, আমার মাথায় এতটুকুই রাখতে হবে যে আমি যখন লুমামেট করব, আমার যে ট্রানজিশনটি থাকবে সেই ট্রানজিশনের যে অংশে বেশি আলো থাকবে মানে হোয়াইট থাকবে, সে অংশে আমার ইমেজটিকে একদম ক্লিয়ার দেখাবে, আর যে অংশে আমার ইমেজটি ব্ল্যাক থাকবে সেই অংশে ইমেজটি একদমই দেখাবে না। ভিডিও হলেও ভিডিওর একদমই দেখাবে না সেই অংশে। যেমন দেখেন, এখানে একদম পুরো ফুল ব্ল্যাক ছিল, তাই এখানে কোনো কিছু দেখাচ্ছে না। তো আমরা এই ট্রানজিশনটি কিভাবে ক্রিয়েট করতে পারি? এই ট্রানজিশনটি ক্রিয়েট করার জন্য আমরা ইলাস্ট্রেটরে যেতে হবে। ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে চলে যাওয়ার পরে আপনার যখন নতুন কোনো আর্ট বোর্ড নেবেন, নেয়ার সময় আপনার মাথায় এটা থাকতে হবে, আপনি আফটার ইফেক্টে এখানে যে কম্পোজিশনটি ক্রিয়েট করছেন এটি যে হাইট আর উইথ ছিল, হাইট ঠিক রেখে উইথকে ডাবল করে নিতে হবে। উইথকে আমি কেন ডাবল করে নিব, কারণ হচ্ছে কি যে আমার ইমেজের যে ট্রানজিশনটি এটি যখন পুরোপুরিভাবে চলে যাবে, যাতে অর্ধেক অংশে আমার পুরো হোয়াইট একটি বোর্ড থাকে। আমি আপনাদের এখান থেকে করে দেখাই। ওকে, তো আমার নতুন একটা আর্টবোর্ড চলে আসলো। আসার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করতেছি যাতে করে এটি ছোট হয়। তারপরে এখান থেকে আমি যে কোনো একটি অর্ধেক অংশে আমি নিয়ে নিলাম আইডিয়া করে। আপনারা চাইলে মেপেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে স্টক কালারটি বন্ধ করে দিই। স্টক কালারটি এখান থেকে নান করে দিচ্ছি, নান। আমরা এখানে রেক্টেঙ্গুলার টুলটি নিব, নিয়ে এখানে ছোট্ট একটি বক্স ক্রিয়েট করে দিলাম এবং এটি কালার করে দিব আমরা একদম ফুল ব্ল্যাক। ফুল ব্ল্যাক করে দেওয়ার পরে এখান থেকে মুভ টুলটি নিব, কিবোর্ড থেকে অল্টার শিফট অল্টার প্রেস করে এটি ক্লিক করে নিয়ে আসবো। এনে যখন রাখবো তখন শিফট প্রেস করে দিব যাতে করে এটি ওটির সমান হয়। করে দেওয়ার পরে এটিকে আবার আমরা হোয়াইট কালার করে দেবো। এখান থেকে মুভ টুল নিয়ে আসে আমরা এখানে জাস্ট কালার বক্সে হোয়াইট ক্লিক করলাম। পরবর্তীতে আমাদের এখানে ব্লেন্ড টুল নামে একটি টুল আছে, এই টুলটিকে আমরা এখান থেকে নিব। প্রথমে হোয়াইট যে বক্সটি আছে এটির উপর একটি ক্লিক করব, পরে ব্ল্যাক বক্সের উপর আরেকটি ক্লিক করব। তো দেখেন এখানে স্মুথ কালার হয়ে গেছে। তো আমরা কি করতে পারি, ব্লেন্ড যে টুলটি নিয়েছিলাম এই টুলের উপর ডবল ক্লিক করব। এখানে ডবল ক্লিক করার পরে দেখতে পারবো আমরা এখানে লেখা আছে স্মুথ কালার। এখানে ক্লিক করব, এখান থেকে যাব আমরা স্টেপ, স্টেপসে গিয়ে এখান থেকে আমরা স্টেপ করে দিতে পারি 6 স্টেপ। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা এখানে যে কোনো ধরনের শেপ
ক্রিয়েট করতে পারেন, যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করে আপনারা এটিকে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে এখন সেভ দিয়ে দিলেই হবে, সেভ দেওয়ার পর ওখানে নিয়ে গেলেই কি আপনার কাজ করবে খুব সুন্দর ভাবে। তো চলুন আমরা আফটার এফেক্টে চলে যাই আবার। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে এটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন এটিকে আমি এটিকে ছোট্ট একটি অ্যানিমেশন দিয়ে রাখছি, তো আমি যদি এটিকে এখন প্লে করি, এখান থেকে দেখতে পাবেন খুব সুন্দর ভাবে এটি কাজ করতেছে। খুব সুন্দর একটি জিনিস আর খুব ইউজফুল আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশা করি আমার ক্লাসটি সবার ভালো লেগেছে। সবার যদি ভালো লেগে থাকে তাহলে আমার ক্লাসটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে।